নমস্কার, কথা সুরার ছন্দে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক রবিবার কথা সুরার ছন্দের ডালি নিয়ে আসি আমরা, আপনাদের মন ভরিয়ে তুলি কবিতায়, গানে আর নাটকে। আজও সেরকমই কিছু আয়োজন, তবে আজ একটু অন্য রকমের গল্প করব আপনাদের সঙ্গে, যার সঙ্গে পরিচয় করাবো। তিনি এক কবি, কিন্তু আমাদের মেয়েদের যেরকম হয়, মানে কবিতা লেখা তো তার রক্তে অবশ্যই, ছোট থেকে লেখা শুরু, পরে বিবাহিত জীবনের চাপে পড়ে মাঝখানে কিছুটা বিরতি, কিন্তু তারপর যখন ফিরে আসা তখন আবার সমহিমায়। তাই সেই কবির সঙ্গে আলাপ করব, কবি পারমিতা চট্টোপাধ্যায়। নমস্কার পারমিতাদি, আমাদের 24 আওয়ার স্টুডিওতে আর কথা সুরার ছন্দে তোমাকে স্বাগত। পারমিতাদির জন্য আমার পছন্দের একটা কবির কটা লাইন ভীষণ বলতে ইচ্ছা করছে দিদি। তোমার জন্য সূর্য উঠুক আজকে ভোরে, তোমার জন্য শিশির গোলাপ পড়ুক ঝরে, তোমার জন্য হাওয়ায় ভাসুক পাখির গান, তোমার জন্য সপ্ত সুর বাঁধুক তান। এত সুন্দর, এত সাবলীল কবির লেখনী। যারা আপনারা পড়েছেন কবির লেখা তারা তো সুপরিচিত, কিন্তু যারা পড়েননি, জানেননি এখনও কবিকে, পারমিতাদিকে, তার কবিতায় ভরাবো আপনাদের। শুধু তাই নয়, তার সঙ্গে তার গল্প, তার মনের দুঃখ কষ্ট আনন্দের অনুভূতিও আজ ভাগ করে নেব আপনাদের সবার সঙ্গে, তাই তো দিদি? হ্যাঁ নিশ্চয়ই। প্রথমে আগে তোমার কবিতা দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে। আমার প্রথম কবিতা না বলা কথা। বলেছিলে একদিন আমার চোখে পলাশ ফোটে, আজ পলাশগুলো ঝরে গেছে অসময় ঝড়ে, আমার চোখের তারায় এখন আগুন ঝরে, দীর্ঘদিনের বঞ্চনা আর প্রতিশোধের আগুন, অভিমান না সেও মরে গেছে ঘুমরে ঘুমরে কেঁদে, তোমার বালির ঘরটা কবে ভেঙে পড়ে গেছে, মনের ঘর থেকে সব বালি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, কোথাও কোনো চিহ্ন নেই, নেই মিথ্যে ভালোবাসার কোনো মেঠো পথের গাছ, নেই বৃষ্টি ভেজা কোনো মিঠে সন্ধ্যের স্মৃতি, শুনতে চেষ্টা করি না নিস্তব্ধ দ্বিপ্রহরে চেনা পায়ের শব্দটা, নেই কোনো তৃষ্ণা বেদনা যন্ত্রণা, আছি শুধু আমি আর আমার না বলা কিছু কথা। কি বললাম তো যে দিদির কবিতার এত সাবলীলতা, এত সুন্দর, এত স্বাভাবিক প্রকাশ যে মুগ্ধ আপনাদের করবেই। তাই না বলা কথায় দিদি যা কথাগুলো বললেন, বুঝিয়ে দিলেন আমাদের, তার না বলা কথার মধ্যে দিয়ে আমার মনে হয় যারা আপনারা শুনছেন দিদির সঙ্গে এখনও পরিচিত হয়ে ওঠেননি, তারাও আস্তে আস্তে দিদিকে চিনে যাচ্ছেন। আর ফেসবুকের দৌলতে দিদি তো মোটামুটি সুপরিচিত, তাই না দিদি? আর দিদির অনেকগুলো কাব্যগ্রন্থ বেরিয়েছে, অনেক কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্প সমগ্র, ছোট গল্প বড় গল্প মিলিয়ে সবই বেরিয়ে গেছে। আর দিদির প্রথম বই কি ছিল? প্রথম বই ওলসই। ওলসই, আমরা দিদির প্রথম, এটা ভারত এবং বাংলাদেশ যৌথ, হ্যাঁ, দিদির প্রথম কাব্যগ্রন্থ যেটা ওলসই, নামটাই এত মাদকতাপূর্ণ যে মনে হয় পাতাটা উল্টে একটু দেখি। আমাদেরও আমন্ত্রণ রইল আপনাদের কাছে, আপনারা যারা এখনো পাতা উল্টাতে পারেননি তারা নিশ্চয়ই পাতা উল্টে দেখবেন। ফিরব দিদির পরের কবিতায়। আমার দ্বিতীয় কবিতা লড়াই। হাঁটতে হাঁটতে ক্লান্ত পা দুটো মাঝে মাঝে মুখ ফিরিয়ে নেয়, অসহ্য ব্যথা, উফ আর পারা যায় না, রান্নাঘরের ছাদে বসে অসময় কাকটা চিৎকার করে, ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, উফ আর পারা যায় না, কাজের মেয়েটা দুদিন আগে ভীষণ জ্বরে আক্রান্ত হয়েছিল, আজ হাঁপাতে হাঁপাতে কাজে এসেছি, ধুকে ধুকে কাজ করছি, কেউ বলাননি কি গো কেমন আছো আজ, আমারও ওকে দেখে শান্তি এলো, মনে মনে বললাম যাক বাবা বাঁচা গেল, আমার কাজ তো কমে গেল, স্বার্থের এই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি, একে অন্যকে বলি স্বার্থপর, আমি নিজে কি,
নিজের কাছেই প্রশ্ন আসে, উত্তর দিতে গিয়ে থমকে যাই। প্রতি মুহূর্তে লড়াই করে যাচ্ছি, তুমি আমি আমরা সবাই, হার জিতের লড়াই, স্বার্থের লড়াই, বেঁচে থাকার লড়াই, হেরে যাওয়া অবসাদগ্রস্ত মনকে চাঙ্গা করে পরিবারকে চালিয়ে নিয়ে যাওয়ার লড়াই, ক্লান্ত পা ভেঙে পড়া মন নিয়ে এগিয়ে চলি। হার জিতের ময়দানে কেউ শুধুই হেরে যায়, কেউ বা জিতেও যায়, এই বাজিকরের খেলায় খেলা কিন্তু থামে না। ঠিক কথা, খেলা কিন্তু থামে না। বাজিকরের এই যে খেলা, এই খেলাঘরে লড়াই আমাদের প্রতিনিয়ত চলছে, নিজের সঙ্গে লড়াই, অন্যদের সঙ্গে লড়াই। আচ্ছা দিদি, তোমার তোমার ব্যক্তিগত কথায় একটু আসি সবার সঙ্গে একসঙ্গে। তোমার বাড়িতে কে কে আছেন এখন? এখন তো শুধু আমি আর আমার হাজবেন্ড আছি। একসময় খুব বিরাট যৌথ পরিবার ছিল, মানে আমার শ্বশুরমশাই ছিলেন, তার দুই অবিবাহিত দাদা ছিলেন এবং আমার দেওর ননদ, সব মিলিয়ে একটা বড় যৌথ পরিবার। এবং আমি বড় বউ হিসেবে আমার ওপরেই সব দায়িত্ব পড়েছিল, যেহেতু আমার শাশুড়ি ছিলেন না, মানে পুরো দায়িত্বটা সামলে তারপরে লেখালেখি। হ্যাঁ, তাই বোধহয় সেই সময়টা একটু ভাটা ভাটা পড়ে, স্বাভাবিক। এটা হয়তো শুধু তোমার একার নয়, যারা আমরা মেয়েরা রয়েছি, হয়তো অনেক ক্ষেত্রে পুরুষেরাও সামাজিক প্রয়োজনে ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত ভালোবাসাটা গলাটা টিপে খানিকক্ষণের জন্য হয়তো বা মেরে ফেলতে হয়, তারপরে যখন আবার সময় সুযোগ আসে তখন আবার সেই ভালো লাগাগুলো যেগুলো মনের মধ্যে সুপ্ত হয়ে রয়েছে সেগুলোর আবার নতুন করে জন্ম ঘটে, তাই না? একদম একদম। এবার তোমার আবার পরের কবিতায় যাবো, পরে আমাদের কী শোনাচ্ছ? পরের কবিতা, যাস না ভিজে মেয়ে। আষাঢ় মাসে রৌদ্র কেন, বৃষ্টি কি লুকিয়ে আছে মেঘের অন্তরালে? হঠাৎ ঝরে পড়বে যখন ঝমঝমিয়ে, তখন তুই যাস না ভিজে, ও মেয়ে তুই যাস না রে আর ভিজে। মন ভিজলে দুঃখ পাবি, পারবি কি আর নুপুরের তারে তাল মিলিয়ে পথ চলতে? খোলা আকাশ থেকে যাবে কালো মেঘের আড়ালে, কে দেখবে রে তোর ভেজা চোখের জল? কান্নাটাকে পারবি কি লুকিয়ে রাখতে হৃদয়ের গোপন কুঠুরিতে? জানিস না কি মেয়ে যেতে তুই চোখের জল তাই ফেলতে নেই, সবাই বলবে ওই মেয়েটা নষ্ট হয়েছে সেদিন বৃষ্টি রাতে। কেউ দেখবে না তোর নারীর লজ্জা, রাগবি করে এক ঘরে, এক বুক যন্ত্রণা নিয়ে বাঁচবি কি করে? তাই তো বলি ও মেয়ে তুই যাস না ভিজে এমন বৃষ্টি রাতে। যে কথাটা একটু আগে আমরা বলছিলাম, মেয়েদের অনেক কথা চেপে রাখতে লাগে মনের গভীরে, তাই না? মানে যেহেতু আমরা মেয়ে, বোধহয় ছোটোর থেকেই আমাদের সেরকমই একটা শিক্ষা, বাবা মা হোক, সমাজ হোক, আত্মীয় স্বজন, পরিবেশ, সবার থেকে আমাদের এই একটাই মন্ত্র থাকে যে যেহেতু তুমি মেয়ে অতএব তোমার মধ্যে অনেক ইচ্ছা, অনেক দুঃখ, অনেক কষ্ট থাকবে, কিন্তু তা প্রকাশ করা যাবে না। দিদির এই কবিতায় মনে হলো সেই কথাগুলোই আবার আরেকবার করে দিদির হাত দিয়ে, দিদির কলমের মধ্যে দিয়ে সেই কথাগুলোই আবার ফুটে বেরোলো। আচ্ছা দিদি, তোমার এই যে কবিতা লেখা, এর শুরু কবে থেকে? আমি ছোটবেলা থেকেই মানে একটা কবিতার ছন্দে নিয়ে বড় হয়েছি, যেহেতু আমার বাবা শ্রী সন্তোষ কুমার অধিকারী সে সময়কার একজন বেশ নাম করা কবি সাহিত্যিক ছিলেন, কাজের জগৎ আর লেখার জগৎটার মধ্যে তার যোগসূত্র ছিল না বলে তিনি একটু লেখার জগৎ থেকে সাময়িকভাবে বিরতি নিয়ে নেন। সে সময় আমি ছোট থেকে দেখেছি আমাদের বাড়িতে প্রেমের মিত্র, অন্নদাশঙ্কর রায়, অজিত কৃষ্ণ বসুদের মতো কবিদের আর আসা যাওয়া। পেনের সম্পাদক ছিলেন দীর্ঘকাল আমার বাবা, যে সময় অন্নদাশঙ্কর রায় ছিলেন সভাপতি। তারপর বাবা বিদ্যাসাগর নিয়ে রিসার্চে খুব মন দেন। মানে কবিতাটা তোমার মূলত উত্তরাধিকার সূত্রে পাওয়া, তার সঙ্গে এই যে সুন্দর একটা বোধ, কবির যে বোধ, যে সূক্ষ্ম অনুভূতি, সেটাও সেই একই রকমভাবে তুমি পেয়েছো। তাই আজ আমরা তোমাকে, যারা পড়ছি, যারা তোমাকে জানছি, যারা তোমার কবিতার সঙ্গে পরিচিত হচ্ছি, তাদের কাছে এটা সেই পাওনাটা বোধহয়
মানে আমরা পাচ্ছি, এটা আমাদের একটা ভালো লাগার জায়গা। তোমার কবিতা যখন আমি পড়েছি, যতবার আমি পড়ি দেখেছি, সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো কী সুন্দর সাবলীলভাবে তুমি ফুটিয়ে তোলো। আমার এটাই সব থেকে বেশি ভালো লাগে তোমার কবিতার, যেটা খুব সোজা সরল কথা অথচ ভীষণ সাবলীল ভঙ্গিতে তুমি প্রকাশ করো। তোমার পরে কবিতায় যাবো। আচ্ছা দিদি, আমরা তো অনেক রকমের কবিতা শুনছি, হ্যাঁ শুনবো, আরও কবিতা শুনবো, যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকেও শোনাবো। তো ধরো একটু, ধরো প্রেম, সবটাই আমরা দুঃখ পেলাম, তো প্রেম তো মানুষের জীবনে, প্রেম ছাড়া তো মনে হয় না কোনো মানুষটা পূর্ণতা পেল। তো সেরকম যদি আমাদের একটা প্রেমের কবিতা শোনাবো। সবচেয়ে বেশি দুঃখ কিন্তু প্রেমেই আছে, কাজে ঠিক না পাওয়ার দুঃখ। হ্যাঁ, সবচেয়ে বেশি দুঃখ প্রেম বা ভালোবাসা ভেঙে যাওয়ার দুঃখ, বা মনের মানুষটাকে কাছে না পাওয়ার দুঃখ। মানে বিরহ আছে বলেই তো প্রেম এত দুঃখ। হ্যাঁ, কাজে প্রেমে ভালোবাসায় দুঃখ না থাকলে সে ভালোবাসাটা ভালোবাসাই হয় না। ঠিক, যাই হোক, সেই বিষয়ে তুমি যখন বললে তখন আমি একটা কবিতা পড়ছি। বন্ধু, বন্ধু তুমি হারিয়েছ আকাশকে, আমার ঘাসের ডগায় শিশির বিন্দু আজও অপেক্ষায় থাকে। বন্ধু আমি আজও তারা গুনি, তোমার হারানো আকাশকে বুকের মাঝে ধরি। তোমার সুরের হাওয়ায় আমি আজও ভেসে যাই নিশ্চিন শূন্য নির্জনতা। বন্ধু আমি আজও নদীর ধারে বসি, একলা বসে নিজের ছায়ায় নিজেই চমকে উঠি। বন্ধু একদিন তুমি বাজিয়েছিলে বাঁশি, সেই বাঁশিটি আজও আমার মনের কোণে বাজে। বন্ধু তুমি হারিয়ে গিয়েছ হয়তো অনেক, তোমায় আমি দিন হারাতে আমার আজও আমি বসন্ত পূর্ণিমা ফাল্গুনে মনের আগার আবিরে রাঙিয়ে তোমায় চেয়ে থাকি আনন্দে। বন্ধু তোমার পায়ের শৃঙ্খল দিয়েছি আমি কেটে, ভালোবাসার খাঁচায় তোমায় চাইনি বন্দি করতে। বন্ধু আমি নিজেই হয়েছি নিজের মনের খাঁচায় বন্দি, আকাশের উন্মিলটা আজও আমার বাঁচা। নদু যখন তোমার কথা বলে হেসে বলি আমি সে গিয়েছে ভুলে, বন্ধু আমি গিয়েছি হেরে নিজের কাছে নিজের ভালোবাসায়, আমায় তুমি দিয়েছো মুক্তি আকাশ নীলের তলায়। শুনলাম দিদির বন্ধু, আপনারাও শুনলেন, নিশ্চয়ই ভালো লাগলো। আবার যাবো দিদির সঙ্গে একটু আলাপচারিতায়। আচ্ছা দিদি, তুমি তো অনেকগুলো বই লিখেছো, আমাদের সামনে রয়েছে তোমারই ভাঙা গড়ার খেলা, দিয়া ডায়েরি থেকে, পারমিতার সাত কাফন, কখনো বসন্ত, নামগুলো কিন্তু দিদি প্রত্যেকটা বইয়ের দারুণ। আচ্ছা তোমার নামের উপর মানে বইয়ের অনেক কিছু নির্ভর করে, নামটা সুন্দর দেখলে বইটাও লোকের পাতাটা উল্টা উল্টাতে ইচ্ছে করে। ঠিক ঠিক। আচ্ছা দিদি, এই যে ধরো তোমার এই যে লেখা, তোমার বিভিন্ন রকমের কবিতা তুমি লিখছো বা এমনিও গল্প লিখেছো বা উপন্যাসও লিখেছো, তোমার সব থেকে সাবলীল মনে হয় কোনটা লিখতে, মানে কোনটা দেখতে তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? গল্প উপন্যাস বেশি স্বাচ্ছন্দ্য, মানে সবাই বলে গল্প উপন্যাস নাকি আমার ভালো বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা, কবিতাও কিছু কিছু জায়গায় খুবই প্রশংসা পায়, সব কবিতাই যে খুব ভালো হয় তা তো নয়। সেটা তো স্বাভাবিক, সব কবিরই সব কবিতা ভালো এ কথা কেউ বলতে পারে না, কিন্তু বেশিরভাগ কবিরই হয়তো বা বেশ কিছু কবিতা একটা অন্য মাত্রায় তাকে নিয়ে যায়। আমরা সেটা অনেক বড় কবির ক্ষেত্রেও দেখেছি, হয়তো একটা বা দুটো কবিতা এত অসাধারণ যে সেই কবির একটা অন্য পরিচিতি আর কি তৈরি করে দিয়েছে। তো এবার আমরা ফিরবো তোমার, আমরা শুনেছি তুমি অনেক কিছু অনেক অনুকবিতা লিখেছো, আমাদের যদি একটু অনুকবিতা শোনাও। হ্যাঁ, অনুকবিতাগুলো বিশেষ করে বেরোয় আমার বাংলা লতিফা ডক্টর অনুপ দত্তর প্রকাশনায়, কলস যেটা, আচ্ছা সেখানে আমি যুক্ত আছি এপার বাংলা ওপার বাংলা নিয়ে ওই পত্রিকাটি। প্রথমটা হচ্ছে কেন, অতীত কেন বারবার হাতছানি দিয়ে ডাকু, কেন মিলিয়ে যেতে পারো না অনন্ত অসীমে। আমি যে চাই তোমার বন্ধন থেকে মুক্ত হতে, আমি যে বর্তমানের হাত ধরে হেসে খেলে এগিয়ে যেতে চাই, পারবে কি ফিরিয়ে দিতে যৌবনের হাহাকারকে।
তবে কেন মনে করিয়ে দাও আমায় না পাওয়ার বেদনাকে? আর একটা হচ্ছে জীবন চলে, জীবনটা তো গেল চলে দুঃস্বপ্নের জাল বুনে, এমন কেন স্বপ্ন আসে না মনে যেখানে শুধুই পাখি গান শোনে, বাগানে শুধুই ফুল ফোটে ফুল পড়ে না ঝরে, ভোমর শুধু গুনগুনিয়ে এ ফুল ও ফুল করে, জীবনটা যে চলে না সোজা এদিক সেদিক ঘুরে মরে, জীবন্ত মার তানপুরাটা তাই কি আর বাজে না সুরে? আর একটা হচ্ছে সেদিন তুমি বলেছিলে আমার চোখে পলাশ ফোটে, কৃষ্ণচূড়ার আবির্রাম আমার মনে আপনি লাগে, পলাশ ফুলের মালাটা তাও আজই আমি খোপায় লাগাই, দিন ফুরালো সন্ধে হলো সূর্যে ডোবে পশ্চিম আকাশ রং ছড়ালো, আমার খোপার পলাশ মালা শুকিয়ে গেল মনের কোণে আবিরটা তাও মনের কোণেই থেকে গেল। মনের কোণের আবিরের পলাশ ফুল হয়তো শুকিয়ে যায় কিন্তু আবিরের রংটা তার ঔজ্জ্বল্য কিন্তু, তাই না, যতদিন বেঁচে থাকবে সেই সুন্দর স্মৃতিটা আমার মনে হয় সবার জীবনে, সবার জীবনে সুন্দর স্মৃতি কিন্তু আজীবন, যতদিন স্মৃতিটা সবসময় সুন্দর হয়েই থাকে। স্মৃতি বা দুঃখ আছে যার থাকে, দুঃখ সব মানুষেরই জীবনে থাকে এবং দুঃখ পাওয়ার বেদনাটাকে যে গভীরভাবে অনুভব করতে পারে সেই অনুভব থেকেই কিন্তু সৃষ্টিটা আসে। ঠিক ঠিক, এটা তো আমরা দেখেছি বিভিন্ন বড় বড় লেখকদেরও কবিতায় দেখেছি, কিডস দেখেছি, বায়রন দেখেছি, আমাদের রবীন্দ্রনাথকে দেখেছি, নজরুলকে দেখেছি, বেশিরভাগ সুন্দর সৃষ্টি যে সৃষ্টি কালজয়ী তা দুঃখের থেকেই তার উৎপত্তি। কিন্তু তবুও মনে হয় ধরো যে আমাদের আনন্দের অনুভূতি হয়তো বা খুব অল্প সময়ের কিন্তু তা যেন সারা জীবনের একটা সঙ্গী হয়ে থাকে, তাই না? দিদির সঙ্গে এতক্ষণ ধরে কথায় গল্পে মেতে উঠলাম, আজ রবিবারের সন্ধেটা ভীষণ ভালো কাটলো আমার মনে হয় আপনাদেরও। দিদির যে লেখার জগৎ তার থেকে টেনে নিয়ে এসেছি আজ আপনাদের সঙ্গে, দিদির খানিকটা সময় ভাগ করে নেব বলে, দিদির কবিতা আর দিদির সঙ্গে কথোপকথনে মাতিয়ে রাখবো বলে, কিন্তু দিদিকে শুধু হাতে ছেড়ে দিই কেমন করে, তাই না? তাই আমাদের তরফ থেকে 24 আওয়ার্স টিভি আর কথা সুরার ছন্দের পক্ষ থেকে দিদিকে একটা ছোট্ট উপহার। অনেক ধন্যবাদ সোমা, অনেক শুভেচ্ছা রইল তোমার জন্যে, শুভেচ্ছা রইল সমস্ত পাঠকবৃন্দ এবং শ্রোতার জন্যে। আজ বিকেলটা দিদির সঙ্গে কথায় আর গল্পে আর কবিতায় ভরে উঠল, তাই না? তাই যারা আজ আমাদের দেখছেন অথবা যারা আমাদের আজ দেখেননি তাদের প্রত্যেককে কিন্তু পরের রোববার টিভির সামনে চাই, থাকছেন তো, ভুললে কিন্তু চলবে না। তাই আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার সামনের রোববার। নমস্কার।